নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প মেরুদণ্ড তাক থেকে খলনুড়িটা পারতে দেখেই শারদাশঙ্কর খিঁচিয়ে উঠলেন কি আবার এক্ষুনি ওষুধ গেলাতে এসেছ সেবার পরাকাষ্টটা দেখাতে হবে কেমন দূর করে দাওগে ওষুধ টান মেরে ফেলে দাওগে ঠিক যে বয়সের বুদ্ধিভ্রংশ তা নয় বুদ্ধিভ্রংশ হয়েছে রোগে খিঁচিয়ে ভিন্ন কথা যেন শঙ্কর বলতেই পারেন না আজকাল রোগের লক্ষণই এই রাগ আর কম দিন তো পড়েননি বিছানায় খিটখিটে হয়ে যাবে এই আর বিচিত্র কি অন্নপূর্ণা এই জানেন না এই কথা তবু অভ্যাস হয়ে যায় না তবু ধমক খেলেই চোখের কোলে জল উপচে পড়তে চায় এ সময় সহজে কথা কন না অন্নপূর্ণা নিজেকে সামলে না নিয়ে কথা বলতে গেলে বয়সের মর্যাদা বজায় রাখা শক্ত হবে যে নিঃশব্দে তাই খলের উপর আস্তে আস্তে নুড়ি ঘষে ঘষে মারতে লাগলেন মধু আর স্বর্ণ সিন্দুর নাও খেয়ে ফেল সেই চিরপরিচিত শান্ত সুরের অনুরোধ যেন এইমাত্র ওষুধের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি শারদা শঙ্কর যেন শঙ্করের রাগটা কিছু নয় নেহার ছেলে মানুষের গাল ফুলিয়ে রাগ করার মতো সকৌতুকে উড়িয়ে দেওয়া যায় সে রাগকে কটুরগত দুই চোখে যেন আগুন জ্বলে ওঠে শারদা শঙ্করের হঠাৎ ধর্মর করে উঠে বসেন হাত বাড়িয়ে বলেন দাও আর অন্নপূর্ণা দেবার আগেই হাত থেকে প্রায় কেড়ে নিয়ে সত্যি খলনড়ি শুদ্ধ ওষুধটা টান মেরে ফেলে দেন দরজা পার করে দালানে অনেক কালের জিনিসটা একটা আর্তনাদ করে ছড়িয়ে পড়ে কয়েক টুকরোয় হে কি এতটা এমন তো কোনো দিন কই দেখা যায় না মরণের দিনই ঘনি এসেছে বোঝা যাচ্ছে বিউভলভাবে কয়েক সেকেন্ড ওষুধ মাখা ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে থেকে অন্নপূর্ণা ম্লানভাবে বলেন তুমি কি সত্যিই পাগল হয়ে গেলে এই রোগে অসুখে ভুগে জেরবার হয়ে যাচ্ছ আর পাথরটা ভাঙলে শারদা শঙ্কর ফের শুয়ে পড়েছিলেন দেয়াল মুখ হয়ে সেইভাবেই তীব্র কণ্ঠে বলে ওঠেন বেশ করেছি ভেঙেছি ভেঙে আমার কি ঘোড়ার ডিম হবে মরবো তাই ভয় দেখাচ্ছ মরলেই তো বাঁচি কবে মৃত্যু আসবে বলে দিন গুনছি বুঝলে তোমাদের বোঝা হালকা করে দিয়ে বিদে হবার জন্যে দিন গুনছি অন্নপূর্ণা ক্ষুব্ধ হাসি হেসে বলেন সেই কথাগুলো বলে কি সুখ পাও সুখ আবার কি এ হচ্ছে ফ্যাক্ট সত্যি হ্যাঁ তবে একটা অসুবিধে তোমার আছে বটে মাছ খাওয়াটা ঘুজবে অন্নপূর্ণা কি স্বামীর এই নির্মম ভাষণে শিউরে উঠলেন নাকি কেঁদে আছড়ে পড়লেন তা কিছুই করলেন না শুধু ঘর থেকে বেরিয়ে গেলেন ধীরে ধীরে অবিরতই তো শুনছেন এই রকম নিষ্ঠুর বাক্য বিধিয়ে বিধিয়ে কথা শোনা সহ্য হয়ে এসেছে সহ্য হয়নি শুধু ধমক অতি যেন কোথায় কি হয়ে যায় তবে শঙ্করের মেজাজের পাড়া সব সময় শেষ ডিগ্রিতে চড়ে বসে থাকে কেন সেই কথা অন্নপূর্ণার অজানা আটত্রিশ বছর ধরে যে মানুষটাকে নিয়ে ঘর করলেন যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ও বোধহয় পরিচিত তারই উত্তাপের কারণ আর ধরতে পারবেন না এ তো শুধু রোগের খিটখিটেমি নয় কিন্তু অন্নপূর্ণা এর প্রতিকার করবেন কি করে শারদা শঙ্করেরই না হয় বুদ্ধিভ্রংশ হয়েছে তাঁর তো হয়নি শারদাশঙ্কর চান অন্নপূর্ণা সর্বদা তার কাছে থাকুন বিদায়ের বাজনা শুনতে পাচ্ছেন দূরে নয় অদূরেই সেই অপ্রতিরোধ বিরহের আশঙ্কা আর শেষ ঘন্টুকুকে শীর্ণ দুই হাতে আঁকড়ে ধরে রাখতে চান অন্নপূর্ণা যে নিজেকে সংসারে সহস্র পাকে বেঁধে রাখবেন আর ধর্মের সাক্ষী একবার করে এসে ওষুধ আর পথি দিয়ে যাবেন এ সারদা শঙ্করের অসহ্য এমন হতশ্রদ্ধার সেবা তিনি চান না যে মানুষটা রোজ জ্বর হয় যার শরীরটা জ্বরের জ্বালায় জড়ো জড়ো তার কি ইচ্ছা করতে পারে না এই উত্তপ্ত দেহে কেউ একটু স্নেহকোমল হাতের স্পর্শ বুলিয়ে দিক কিন্তু সে হাত কোথায় সেই স্নিগ্ধ হাতকানি যা নাকি একটা মৃত্যুপথযাত্রীর আকাঙ্ক্ষিত বস্তু যে হাত অষ্টপ্রহর নিয়োজিত আছে কুটনোকোটা আর মাছ রান্নায় আর ভাঁড়ার ঝাড়ামোছায় অন্নপূর্ণা নাতিকে তেল মাখিয়ে দিচ্ছেন ডোলে ডোলে ঘষে নাতনিকে ভাত খাইয়ে দিচ্ছেন গল্প বলে বলে তাতে সময়ের অকুলান হয় না হয় শুধু এইখানে ভেবে অবাক হয়ে যান শারদা শঙ্কর স্বামী যার মরতে বসেছে সে মেয়ে মানুষ সংসার নিয়ে উন্মত্ত থাকে কোন প্রাণে এখন অভিমান উঠেছে তিক্ত হয়ে অন্নপূর্ণার সঙ্গলাভের বাসনাটা প্রতিহত হয়ে অন্নপূর্ণাকেই আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলতে চায় এই সবই বোঝেন অন্নপূর্ণা তবু স্বামীর ইচ্ছা অনুযায়ী চলবার উপায় কোথা প্রধান তো চক্ষু লজ্জা চক্ষু লজ্জার কাছে সব তুচ্ছ এই হচ্ছে সংসার শিক্ষা চক্ষুলজ্জার দায়ে কোলের শিশুটার প্রতিও যে কত সময় ঔদাসীন্য দেখাতে হয় মেয়ে মানুষকে যে লোকটার হাত পা চোখ কান সবই রয়েছে জ্ঞান রয়েছে টনটনে সেই লোকটা যদি ইচ্ছে করে অবুজ হয় কে তার দিকে সহানুভূতির দৃষ্টিতে চাইবে অন্নপূর্ণার মতো এমন একটা গিন্নি মানুষ কি করে সেই অবুজপনার তালে তাল মিলাবেন লোকটা কেবলমাত্র ভুগে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছে এই অজুহাতে বৌ ঝি হাসবে না এমনিতেই তো সারদা শঙ্করের মনোবাসনা ধরে ফেলে তারা হাসে দুই যায় অন্নপূর্ণার দুই ছেলের বউ এর উপর যদি অন্নপূর্ণাও গা ভাসিয়ে দেন তাহলে আর মুখ দেখানো যাবে যাক এও তো তবু ভিতরের ব্যাপার বাইরেই বা সুবিধে কোথা পরিবারটি তো ছোটোখাটো নয় বৃহৎ আর সবটাই অন্নপূর্ণার স্বকৃত দায়িত্বের ভাগ কাকে দেবেন একদা একটি একটি করে যখন পাঁচটি ছেলে আর চারটি মেয়ে হয়েছিল তখন কি খেয়াল ছিল তারা বড় হয়ে গেলে কেমন দেখতে হয়ে যাবে সংসারটা তখন কি ভেবেছিলেন যে সংসার নিয়ে হাঁপ ফেলবার অবসর পাবেন না নিজের যে সংসারটি আবর্তিত হতো শারদা শঙ্করকে কেন্দ্র করে যেখানে শারদা শঙ্করের সুখ সুবিধের দাবিটি ছিল শোলওয়ানা সে সংসার কোথায় হারিয়ে গিয়েছে কত রূপে রূপান্তর ঘটেছে তার সারদা সংকট তলিয়ে গেছেন কিন্তু অন্নপূর্ণার দায়িত্ব তো কমেনি আগে আইবুড়ো মেয়েরা ছিল কাজের ডান হাত এখন বিয়ে হয়ে গেছে তিনজনের যে মেয়েটা আছে সে কলেজে পড়ে তার জন্যই ব্যস্ত হতে হয় বৌরা দুজনেই কচি ছেলের মা তাছাড়া তারা এদিকে ঘেঁষেই না সংসারে দৈনিক কত করে চাল লাগে আর কতটা তেল মশলা এ ওরা জানেও না ওরা জানেই না কেমন করে বার্লি রুটি তৈরি করতে হয় আর কেমন করে পোড়ের ভাত হঠাৎ রান্নার লোকটা কামাই করে বসলে কি চাকরটার অসুখ করে বসলে দিশেহারা হয়ে পড়া ছাড়া আর কিছুই তো করতে পারে না ওরা নিশ্চিন্ত হবেন কার ভরসায় বিবাহিত মেয়েরা অবশ্য থাকেই কেউ না কেউ বিশেষ করে সারদা শঙ্করের অসুখ হয়ে অবধি কিন্তু সদা বিরক্ত খিটখিটে বাবার দিক ঘেঁচতে তাদের আতঙ্ক হয় এক সময় যে পরিবারের বিশিষ্ট একটা অংশ ছিল তারা সে পরিবারের নারীর বন্ধন আর মনের মধ্যে নেই দায়িত্বের দায়ও তাই নেই এখন তারা সংসারের বিশৃঙ্খলা দেখলে আড়ালে বৌদের সমালোচনা করে আর সামনে নিজেরা নিজেদের শ্বশুরবাড়িতে কি মহিমা বিকীর্ণ করে তার ব্যাখ্যানায় তৎপর হয় আবার নিজের নিজের ছেলে মেয়েদের আদর যত্নের ত্রুটি দেখলে মুখ ভার করে এর মাঝখানে শারদাশঙ্করের আবদারটা যেন হাস্যকর পাগলামি শারদাশঙ্করের মরবার সময় হয়ে এসেছে সত্যি কিন্তু অন্নপূর্ণার যে মরবারও সময় নেই খল নুড়ি ভাঙার শব্দে আকৃষ্ট হয়ে ছুটে এসেছে অনেকেই সেজ ছেলে বড় বউ মেয়েরা কচিরা এটা কি হলো তীক্ষ্ণ প্রশ্ন করল সেজ ছেলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির সামনে পর্যন্ত গিয়েছিলেন অন্নপূর্ণা একটু দাঁড়িয়ে গিয়ে বললেন হলো আর কি রাগ তা জানি বাড়িতে যা হচ্ছে আজকাল বলে সরে যায় সে বড় বউ বলে ওষুধ তো সবই নর্দমায় যায় অসুখ আর সারবে কি মেয়েরা বলা বলি করতে থাকে বাবারে তো তিরিক্ষি মেজাজ হলো কি করে যে বাবা ছিলেন সদা হাস্যময় স্ফূর্তিবাজ স্নেহশীল উঁচু কথা কইতেই জানতেন না কাউকে সেই তিনি অবশ্য উঁচু কথা তিনি এখনও কন্যা আর কাউকে কন্যা। শুধু অন্নপূর্ণার উপরই যেন যত আক্রোশ হাতে কাজ না থাকলে ও মুখের কাজ বাড়ে চাপা গলার ফিসফিসিনি কখন উদ্দাম হয়ে উঠেছে টেরও পায় না ওরা অনেকক্ষণ পরে এক সময় সচকিত হয় শারদা শঙ্করের কাশির শব্দে সে কাশি যেন থামতে রাজি নয় যতক্ষণ না অন্নপূর্ণা হাতের কাজ ফেলে ছুটে আসবেন থামবেও না ততক্ষণ খেটে খেটে কড়া পড়া জলে জলে ঠান্ডা স্যাঁত স্যাঁতে তবু হাতটা কপালে ঠেকতেই যেন সারা শরীর জুড়িয়ে যায় ইচ্ছে হয় কপালটার ওপর চেপে ধরে রাখতে কিন্তু না অন্নপূর্ণা শুধু জ্বরের উত্তাপ পরীক্ষা করেই হাত নামিয়ে নিয়েছেন দাঁড়াবার সময় তো এটা নয় এখন শুধু জানতে এসেছেন কতটুকু খিদে আছে শঙ্করের শুধু দুধ বাড়লি খাবেন না তার সঙ্গে একটু আলু সিদ্ধ ছাই খাবো উনুনের পাঁশ খাব তীব্র এই ঘোষণার পরেই ব্যাঙ্গের সুরে ভেঙে উঠেন শারদাশঙ্কর এটা আলু সিদ্ধ খাবে কু কর্তব্য পড়ায়না কর্তব্য করতে এলেন একটুখানি চুপ করে থেকে অন্নপূর্ণা নিরুপায় সুরে বলেন কি করি বলো একবার যদি ওখান থেকে সরে আসি গিয়ে দেখি সব একেবারে বাঞ্চাল হয়ে বসে আছে আমাকেই তো আবার সেসব করোগে না তাই করোগে কে পায়ে ধরে সেদেছে ঠক করে একবার কপালে হাত ঠুকে জ্বর দেখতে আসতে আশ্চর্য একটা লোক মরতে বসেছে কেউ একবার এ মুখ হয় না সংসারে অনুষ্ঠানের তো ত্রুটি নেই কোথাও অন্নপূর্ণা বিষণ্ন সুরে বলেন কে আসবে বলো মেয়েরা এলে তুমি কথা কও না বৌরা গায়ে হাত বুলিয়ে দিতে এলে দরকার নেই বলে উঠিয়ে দাও ছেলেরা জিজ্ঞেস করতে এলে ঘুমের ভান করে পড়ে থাকো ওরা কি এসব বুঝতে পারে না পারুক না পাড়াতেই তো চাই আমি উত্তেজনায় শারদা শঙ্কর যেন হাঁপাতে থাকেন কারুর হাসবার দরকার নেই অমুল ব্যাগার ঠেলার সেবায় আমি হুম মন রয়েছে নিজেদের আমোদ স্ফূর্তিতে দায় করতে এলেন সব বাবা আপনার গায়ে একটু হাত পুলিয়ে দেবো একটু পায়ে হাত পুলিয়ে দেব ঘেন্না ধরে গেছে তুমি খিটকিটে হয়ে গেছো বলেই ওরা আসতে ভয় পায় না খিটকিটে হব না নাটে হব কেন শারদা শঙ্করের পুঞ্জীভূত বেদনার ভার প্রকাশ পায় জালার মূর্তিতে যে মানুষটার আজ ছ মাস পেটে ভাত পড়েনি মাথায় তেল জল পড়েনি সে মানুষ সুখের সাগরে ভাসবে অর্থাৎ বোঝা যায় নিজের ব্যবহারে কুণ্ঠিত বা লজ্জিত নয় শঙ্কর এই অসহিষ্ণুতা অবুজপনা খিটখিটেমি এসব করবার রাইট আছে তার এই তার ধারণা অন্নপূর্ণা হয়তো সান্ত্বনাসূচক আর কোনো কথা খুঁজছিলেন হঠাৎ একটা পুরা গন্ধ আর খানিকটা কলরব তার ঘ্রাণেন্দ্রিয় আর শ্রবণেন্দ্রীয় দুটোকেই সচেতন করে তোলে ওই যা সর্বনাশ করেছে বড় চিংড়ি দিয়ে নতুন ফুলকপির ডাল্লা চড়িয়েছিলেন মেয়েজো ছেলের শখে সে মুখ ফুটে অনুরোধ করেনি মাকে শুধু বড় বড় মাছগুলো এনে বলেছিল এমন ফাইন মাছগুলো আর দু টাকা জোড়া কপি কেনই বা আনা উৎকল যা রাত যেন আজকাল ইচ্ছে হয় লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি একটু দেখিয়ে টেকিয়ে দিলেও বা বৌদির কথা ভাবেও নি সে পরোক্ষে মায়ের প্রতি এ অনুযোগ বা মায়ের কাছেই প্রত্যাশা করেছিল মেজ ছেলেটি বরাবরই একটু ভোজন বিলাসী ওর এ কথায় অন্নপূর্ণার মনটা বিচলিত হয়েছিল তার সময় নেই মন নেই সত্যি কিন্তু শারদা শঙ্কর যদি অনির্দিষ্টকাল ভুগতে থাকেন ওরা খাবে না পড়বে না দুদিক রক্ষা করতে হয় যে তাকে বউ মেয়েরা সিনেমা গেলে খবরটা চেপে ফেলেন অন্নপূর্ণা কেউ একখানা পাহাড়ি শাড়ি পরলে পারত পক্ষে তাকে সেদিন কোনো দরকারে সারদা শঙ্করের ঘরে পাঠান না কিন্তু সেসব যাক মাছের ডানলাটা গেল লজ্জায় মাথা কাটা গেলেও বোধহয় সেই লজ্জা ঢাকতেই অন্নপূর্ণা ঠাকুরের উপর তম্বি করেন জিনিসটা পুড়ে যাচ্ছে খেয়াল করনি ঠাকুর চোখ কান ছিল কোথায় আর ঠাকুর উত্তর দেবার আগেই মেজবউ বলে ওঠে বা দোষ কি মা ওকে তো আপনি বলে যাননি আপনি চড়িয়ে গেছেন আপনি নামাবেন তাইও জানে নইলে শুধু ঠাকুর কেন আমিও তো রয়েছি এদিকে নামালে নামাতে পারতাম নাকি অন্নপূর্ণা গম্ভীরভাবে বলেন তাই কেন নামালে না মেজবউ মা তাতে কিছু আর তোমায় ফাঁসি দিতাম না আমি কি দিতেন না দিতেন জানি না মা কখনো কিছুতে হাত দিতে দেন না তাই দিতেও যায় না বলে খড় খরখর করে চলে যায় ফুলকপি গলদা চিংড়ির শোকটা তার বড্ডই লেগেছে কখনও কিছুতে হাত দিতে দেন না অন্নপূর্ণা অবাক হয়ে যান অবলীলাক্রমে বলেও গেল তো কথাটা পুড়ে আঙার করাটার তত্ত্বাবধান করতে করতে মুহূর্তের জন্য একবার মনে হয় অন্নপূর্ণার দূর হোক ছাই কেন আর ছুটোছুটি ছুটি করে মরি ওদের সংসার ওরা করুক আমি রোগা মানুষটাকে নিয়েই থাকি শেষ যে হয়ে আসছে সে কি তিনি বুঝছেন না কিন্তু তলিয়ে ভাববার সময় কোথা আসন জিনিসটা তো ধ্বংস হয়ে গেল এখন কে কি দিয়ে খাবে ভাবতে হবে তো ঠাকুরটাকেই আবার খোসামোদ করতে হয় হাতটা ধুয়ে ছুটে একবার বাজারে যাও দেখি ঠাকুর গোটা কত ঘাসের ডিম নিয়ে এসো আমি ততক্ষণ আলু কুটে দিচ্ছি আর শোনো চারানার দই এনো তো অমনি তোমাদের বর্দিমণি তো আবার ডিম খায় না রসো টাকা দিই ওদের সংসারে ওদের হাতে ছেড়ে দেবার সাধু সংকল্প ধোপে টেকে না পরদিন সকালে আরও ভোরে ভোরে ওঠেন নিঃশব্দে বেরিয়ে আসেন ঘর থেকে কপালে একবার হাত রেখে উত্তাপটা দেখবার সাহসও হয় না কি জানি যদি জেগে ওঠেন শারদাশঙ্কর যদি দুটো কথা বলেন তাহলে তো দেরি হয়ে যাবে হয়তো সময়ে উনুনে আগুন দেবে না ঝি হয়তো চাকর মুখ পোড়া আবার পাশ ফিরে শোবে তাহলেই তো সমস্ত দিনের মতো সংসার বাঞ্চাল এই বেলা চাকরটাকে খাটালে না পাঠালেই গয়লা পাঁচ গরুর দুধ এক করে বসে থাকবে বড় ছেলে ছোট খোকাটা পেট রোগা তার একটু এদিক ওদিক না এক গরুর দুধ তাতে আধা আধি জল মিশিয়ে তবে সে দুধ অন্নপূর্ণা নিজের হাতে করে জাল না দিলেই চিত্তির ঠাকুর জাল দিলে হয়তো বা মা গঙ্গাকেই দুধের বাটির মধ্যে প্রতিষ্ঠা করে রেখে দিল নয়তো ফুটিয়ে ফুটিয়ে ঘন করে বসে থাকল তারপরেই কাজ পড়ে যায় যেন হুড়মুড় করে চা জল খাবারের পত্তন মিটতে না মিটতে কুটনো চাই কুটনো শেষ না হতেই এসে পড়ে মাছ পরে কুচোদের স্কুলের তারা নিজের ছেলেদের আফিসের তারা একটু অবসরে একবার খানিকটা জল গরম করে পাঠিয়ে দেন শারদা শঙ্করকে মুখ ধোয়ার জন্য একটা নাতিনাতনিকে দিয়ে পাঠান আদা ছোলা আর নুন একটু পরে এক ফাঁকে গিয়ে নিজে প্রশ্ন করবেন গো কী খাবে দুটো পানি ফল জিবতে ইচ্ছে করে হয়তো এমনি আরও দীর্ঘদিন চলত হয়তো ক্রমশ যত অশক্ত হয়ে পড়তেন শঙ্কর ততই অন্নপূর্ণাও ক্রমশ সংসার থেকে সরে আসতেন ধীরে ধীরে তিল তিল করে সে অনুপস্থিতি চট করে কারোর চোখে পড়তো না কিন্তু সব এলোমেলো হয়ে গেল তুচ্ছ একটা ঘটনায় মাংসটা খেতে বড় ভালোবাসতেন শারদাশঙ্কর তাই তিনি অশোকে পড়া পর্যন্ত বাড়িতে ও জিনিসটা রাঁধতে দিতে তেমন গা করেননি অন্নপূর্ণা কিন্তু এদিন দিতে হলো পাকে চক্রে বড় ছেলের শালা মাদরাজে না কোথায় চাকরি পেয়ে চলে যাচ্ছে যাবার আগে তাকে একবার নেমন্তন্ন করবার ইচ্ছে তার বোনের ইচ্ছেটাও ন্যায্য তবু সে খুব কুণ্ঠিত হয়েই বলেছিল অন্নপূর্ণা বললেন বেশ বৌমা বলো না সারদা শঙ্করে রাজ কদিন থেকে জ্বরটা যেন বেশি মাত্রায় হচ্ছে থার্মোমিটার তো আজকাল গায়ে ঠেকাতে দেন না আন্দাজেই যা বোঝা যায় কিন্তু করা যাবে কি সংসার তো বসে থাকবে না বাজার বেলায় অন্নপূর্ণা বললেন তোমার ভাই কি কি মাছ তরকারি ভালোবাসে বৌমা বলো আনতে দিই বৌমা হাসি মুখে জবাব দিল ছোট তরকারি তো ও ছোঁয়ও না মাছেরও নানান বাজবিচার সন্তুষ্ট খালি মাংসই ওইটি হলে আর কিছু চায় না এর পর আর সে জিনিস রাঁধে না দেওয়ার কথা ওঠে না অবশ্যই দুধ বালির বাটিটা টেবিলে নামিয়ে রাখতেই শারদা শঙ্কর জ্বর তপ্ত চোখ দুটো খুলে ভুরু কুচকে প্রশ্ন করলেন মাংস সেদ্ধর গন্ধ বেরোচ্ছে কাদের বাড়ি অন্নপূর্ণা কণ্ঠস্বর খাটো করে বললেন কাদের বাড়ি আবার আমাদেরই বাড়ি ও ভোজের আয়োজন চলছে এতক্ষণ নিজেরই মনটা করকর করছিল অন্নপূর্ণার সাতবার মনে পড়ছিল রবিবার হলেই কীরকম মাংস খাওয়ার ধুম লাগিয়ে দিতেন কত কাল খাননি হয়তো জীবনেও আর খেতে পাবেন না রোগ তো লিভারেরই মন কেমনই করছিল কিন্তু শারদা শঙ্করের এই শ্লেষাত্মক সুরে হঠাৎ কেমন রাগ এসে গেল। চামচ দিয়ে বার্লির চিনিটা গুলতে গুলতে বললেন তা চলবে নাই বা কেন তোমার খাবার উপায় নেই বলে কি বাড়ি শুদ্ধ সবাই বঞ্চিত হয়ে থাকবে কিন্তু আচ্ছা হিংসে তোমার কথাটা সত্য কিন্তু বড় রুড়ো সত্য বলে ফেলেই অপ্রতিভ হয়ে গেলেন অন্নপূর্ণা কিন্তু কথায় বলে হাতের ঢিল আর মুখের কথা শঙ্কর প্রথমটা নিজের কানকে বিশ্বাস করতে পারেননি তারপর রক্তচক্ষু মেলে বললেন ও তোমার মনেও এই বিষ পোষা বুঝতে পারিনি যাও 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 চলে যাও যাও যাচ্ছি এইটুকু খেয়ে নাও খাবো ওই পার্লিটা খাবো বেরিয়ে যাও আমার সুমুখ থেকে দূর করে দাও ওটাকে আর কিছু খাবো না একেবারে ছেলেদের হাতের আগুন খাবো বলে চোখের ওপর হাত চাপা দিয়ে ঘুমের ভান করেন শারদা শঙ্কর না এক্ষেত্রে আর খাওয়ানো যাবে না ভেবেছিলেন একখানা আলুর লোভ দেখিয়ে বাল্লিটুকু খাইয়ে নেবেন কিন্তু ঠিক সে ভাব রইল না তাছাড়া আরিকে ভাব করবার সময় বা এখন কোথা বড় বউয়ের ভাই এসেছে চলে যাবে অনেক দিনের মতো সে আজ আর নিচে নামেনি শুধু বড় বউয়ের ভাইয়ের নেমন্তন্ন হয়েছে বলে মেজর মুখ থমথমে অথচ থই থই করছে সংসার কাকে কি বুঝিয়ে পড়িয়ে আসবেন ভাবলেন ঠাকুরকে কতকটা সামলে দিয়ে আসবেন চুপি চুপি একখানা মাংসরা আলু নিয়ে ছেলেরা দেখলে বকবে ওই ভয়েই আর কিছু দিতে পারেন না বুড়ো মানুষ দিন ফুরিয়ে এসেছে এ জীবনে যে আর খাবেন না সাবধানে থাকলেও যে আর সেরে উঠবেন না এ কথা ওরা বোঝে না যা থাকে কপালে আজ চুপি চুপি একটু ঝোল আর আলু দেবেনই এই এই সংকল্প করে গরম ঝোল জুড়োতে দেবার জন্য একটা বাটি খুঁজছিলেন অন্নপূর্ণা হঠাৎ বছর ছয়কে নাতিটা হাঁপাতে হাঁপাতে এসে বলল দিদা দাদু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে উকি কথা ছিঁড়ি রে বলতে বলতে হাত ধুয়ে উঠে দাঁড়ান অন্নপূর্ণা ছেলেটা বলতে থাকে হ্যাঁ গো দিদা বাক্স থেকে কোট বার করে পড়েছে ফর্সা খাপড় পড়েছে সবটা শোনার অবসর হয় না অন্নপূর্ণা ঊর্ধ্বশ্বাসে দৌড়ন আর দেখেন সত্যিই তেমনি এক অবিশ্বাস্য ঘটনার মতোই প্রস্তুত হয়েছেন সারদা শঙ্কর যে মানুষ না ধরলে খাট থেকে নামতে পারেন না তিনি চলে এসেছেন দালান পার হয়ে সিঁড়ির কাছে ফর্সা ধুতি কোঁচা লুটিয়ে অবিন্যস্তভাবে ভাবে পড়া বহুদিনের অব্যবহৃত একটা কোট গায়ে হাতে ছড়ি সেইটার ওপর ভর দিয়ে টলমল করে টলছেন কিশোরপুরী সে কাণ্ড এ কি ধরতে যান অন্নপূর্ণা কিন্তু ধরতে দেবেন কেন শঙ্কর অন্নপূর্ণার হাতটা আঁচড়ে সরিয়ে দিয়ে ভাঙা ভাঙা কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলেন তোমাদের সুখের পথ পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আমার জন্যে আর কাউকে বঞ্চিত হয়ে থাকতে হবে না মরে গেলে বিধবা হবে খাওয়া ঘুজবে নিরুদ্দেশ হলে তো আর উখোকা তোর বাবাকে ডাক বলে চিৎকার করে ওঠেন অন্নপূর্ণা কিন্তু সাহায্যের প্রয়োজন তখন ফুরিয়েছে হুড়মুড়িয়ে পড়ে গেছেন শারদা শঙ্কর যতই রোগ জীর্ণ দেহ হোক বিকারগ্রস্তের অমিত বল রুখতে পারা অন্নপূর্ণার সাধ্যে কুলোইনি অসাধ্য চেষ্টা করতে গিয়ে পড়ে গেছেন তিনিও বাড়ি সত্য সকলে হইচই করতে করতে এসে পড়ে একজনকে টেনে তুলল আর একজনকে টেনে সোজা করে শুইয়ে দিল উপরোক্ত ঘটনাটুকুই যা নাটকীয় পরবর্তী ঘটনা একেবারে সাধারণ ছক কটা ঘরের ছক পূরণ মাত্র চৌষট্টি বছরের গৃহকর্তার মৃত্যুতে যতটুকু শোক হওয়া উচিত ততটুকু হয়েছে কৃতি ছেলেদের বাপ হিসেবে শ্রাদ্ধে যেটুকু সমারোহ করা উচিত তদোপযুক্ত আয়োজন হচ্ছে এ উপলক্ষে যেসব আত্মীয় কুটুম্বকে আমন্ত্রণ করে আনা উচিত তাও আনা হয়েছে অনুষ্ঠানে ত্রুটি হয়নি কোথাও রান্নাঘরের পিছনে রেবড়ো খেবড়ো উঠোনটায় চালা তুলে ভিয়েন বসেছে গতকাল মিষ্টি তৈরি হয়ে গেছে আজ ভোজের রান্না নিজের ঘরে বসে এ সবই টের পাচ্ছে অন্নপূর্ণা কিন্তু আশ্চর্য কিছুই যেন মনকে স্পর্শ করছে না কোনো কিছুই অনুভূতির জগতে ঘা দিচ্ছে না শুধু ভেসে চলে যাচ্ছে এই ঘর বাড়ি এ কার এ সংসারের ভার কার উপর এত বড় একটা কাজ হচ্ছে এত অভ্যাগত জড় হয়েছে এদের আদর আপ্যায়নের দায়িত্ব নিয়েছে কে এদের জন্যে কত চাল লাগবে আর ঘি ময়দা এইসব হিসেব কে করছে অন্নপূর্ণাকে তো কেউ কিছু জিজ্ঞেস করছে না অথচ হয়েও তো যাচ্ছে সব কি করে হচ্ছে কখন শিখলো ওরা শিখে ফেলেই অন্নপূর্ণাকে বাদ দিয়ে চালিয়ে নিচ্ছে অন্নপূর্ণা কি এ সংসারে কখনো ছিলেন ছিলেন যদি তো এত বড় একটা কাজ অন্নপূর্ণার উপস্থিতি ব্যতি হচ্ছে কি করে কোথাও কিছু তো বাঞ্চাল হয়ে যাচ্ছে না ওই যে বিরাট কর্মচক্র আবর্তিত হচ্ছে যা দেখতে পাচ্ছেন না অন্নপূর্ণা শুধু তার ঝঙ্কারটা কানে এসে পৌঁছচ্ছে ওই কর্মচক্রের একমাত্র চালক ছিলেন তো অন্নপূর্ণাই কখন কোন ফাঁকে রঙ্গমঞ্চ থেকে নেমে এসে দর্শকের ভূমিকা গ্রহণ করলেন তিনি কই কিছু অস্বস্তিও তো হচ্ছে না আসছে না এক বিন্দু চক্ষু লজ্জা কোথায় গেল সে চক্ষু লজ্জা সেই তো একই ঘর শুধু খাটের উপরটা এমন খাঁখা করতো না কিন্তু তখন এক সঙ্গে আধ ঘন্টা নিশ্চিন্ত হয়ে বসতে পারতেন না নানা কাজের ফিরিস্তি মনে পড়ে প্রাণ ছটপট করতো অথচ এখন ঘণ্টার পর ঘন্টা নিশ্চিন্ত হয়ে বসে আছেন কাজ বলে কোনো বস্তু জগতে আছে মনেই পড়ছে না যে সংসারের জন্য সারদা শঙ্করকেই গৌণ করে এসেছিলেন সেই সংসারটাই হঠাৎ এমন গৌণ হয়ে গেল কি করে কে হঠাৎ এমন মুক্ত করে দিল অন্নপূর্ণাকে কে দিয়ে গেল কাজ থেকে অব্যাহতি না বাইরে থেকে কেউ মুক্তি দিয়ে যায়নি তাকে কিন্তু কিন্তু কোথায় ছিল এ মুক্তি কই একবারও তো এর দেখা পাননি আগে যদি পেতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি অন্নপূর্ণার উপর অভিমানের জ্বালায় কি কষ্টই পেয়ে গেছেন শারদা শঙ্কর প্রাণটাই খোয়ালেন তাইতে কেন এমন অর্থহীন বোকামি করে এসেছেন অন্নপূর্ণা কেন কর্ত্রীর মর্যাদা আর কর্ত্রীর দায়িত্ব বিনা চেষ্টায় আপনিই তো ছেড়ে গেল অথচ শঙ্কর থাকতে কিছুতেই কেন সেটা ত্যাগ করতে পারেননি পাশের দালানে মহিলা মহল বসেছে সেখানে শঙ্করের কথাই আলোচিত হচ্ছে ইদানি কি অদ্ভুত অবুজ আর জেদি হয়ে উঠেছিলেন তিনি কিভাবে ইচ্ছে করে রোগ বাড়িয়েছেন আর কি গোয়ার তুমি করতে গিয়ে মরলেন তারই ইতিবৃত্ত অনেকবার এই আলোচনা শুনেছেন অন্নপূর্ণা সেই দিন থেকেই শুনছেন যে নতুন আসছে তাকেই নতুন করে শোনানো হচ্ছে যখনই কানে আসছে রাগে আর অপমানে সারা শরীর যেন ঝাঁঝা করে উঠছে ইচ্ছে হচ্ছে তীব্র তিরস্কারে এ প্রসঙ্গকে নির্বাক করে দেন কিন্তু পাচ্ছেন না কোথাও যেন কোনো জোর খুঁজে পাচ্ছেন না না ভিতরে না বাইরে আমার পাঠকরা আজকের গল্পটি শুনেই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ